হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ 18ই ডিসেম্বর রোজ শনিবার, এখন সকাল 9:31 বাজে। তো আমরা দেখি বর্তমান বাজারে ইলিশ মাছ কত টাকা বিক্রি করছে। আজকে 3 দিন পর আমরা আসলাম ঢাকা কারণ বাজারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভালো আছেন। কয়দিন পর দোকান খুলছেন একটু বলেন। 3 দিন। 3 দিন পর? আচ্ছা, মানে 16ই ডিসেম্বরের কারণে বন্ধ ছিল 3 দিন। আচ্ছা এখন খুলছে। যাই হোক, আমরা ইলিশ মাছের কাছে চলে যাই। একটু বলেন আমাদেরকে, আজকের বাজার, আজকে 3 দিন পর ইলিশ মাছ আসলো, তাও এত বড় বড় ইলিশ মাছ, একটু বলেন কোন নদীর মাছ এটা? এটি চাঁদপুরের মাছ ভাই। এটা হচ্ছে আপনার 750-900 গ্রাম সাইজ এটা। আচ্ছা দর্শক শ্রোতা, আপনারা, আমি আপনাদেরকে একটু একটা কথা বলি, আপনারা আমাদেরকে একটু চাঁদপুরের ইলিশ মাছ নিয়ে একটু কিছু বলেন। এই যে মাছ দেখছেন, এটা কেজি 1150 নিবেন, একদম 1050 টাকা কেজি পড়বে, একদম 1050। দর্শক শ্রোতা আপনারা থাকুন, দেখি আমাদেরকে সিরাজ ভাই আজকে একটু বলেন ইলিশ মাছ একটু বলেন। ভাই এটা হচ্ছে আপনার দাম যে আপনার কেজি 750-900 গ্রাম সাইজ, এটা 1150 টাকা দাম চাচ্ছি, 1050 টাকা বিক্রি হবে। 1050 টাকা? 1050 টাকা বিক্রি করছি। এটা চাঁদপুরের, তাই না? চাঁদপুর। এইটাও এইটাও এটা কেজি 400-500, এটা কেজি 1650, বিক্রি হবে 1450 টাকা। 1400 টাকা, 1450, 400-300। আচ্ছা আপনি একটু আমাদেরকে একটু শীতকালে এখন ইলিশ মাছ নিয়ে একটু বলেন। শীতকালে কি ইলিশ মাছ কি মানে খাইতে কি মজা লাগে একটু বলেন তো। তো টেস্ট কম থাকবে, কারণ শীতকালে তো মাছ ইলিশ মাছের টেস্ট একটু কম সব সময় থাকে। আচ্ছা দর্শক শ্রোতা, আপনারা শুনতেই পাচ্ছেন যে ইলিশ মাছের শীতকালে ইলিশ মাছ অনেক টেস্ট কম থাকবে, সব ইলিশ মাছ নিতে চান। যাই হোক, আপনারা অবশ্যই অরিজিনাল ফোরদার চাঁদপুরের ইলিশ মাছগুলো নেবেন। তো আর কিছু বলতে চান বলেন, আর কিছু বলার আছে? সেটা হচ্ছে যে আপনি চাঁদপুরের মাছ যদি কিনে রাখবেন এরকম দেখে ফ্রেশ, আর আমি একদিন না কন্টিনিউ বিক্রি করি, এখানে সব সময় ব্যস্তছি, আপনি জেনে থাকেন, দেখতে থাকেন। আর বরিশাল অন্য অন্য জায়গার মাঝে চাঁদপুরের মাছ পার কেজি 100-150 টাকা সব সময় বেশি থাকে, তো বুঝতে হবে। আপনি দেখেন এই মাছটা যদি 1050 টাকা কেজি হয় তাহলে বুঝতে হবে, যেটা যদি চিটাঙ্গের মাছ হতো তাহলে এটা কেজি পাচ্ছেন 700 টাকা কেজি, তো বুঝতে হবে। আর বিশেষ করে মাছের গাড়া দেখতে হবে, তাহলে আপনি বুঝুন জিনিস মাছের যে গাড়াটা আছে, যেটি যাকে বলা হয় এটা, ঠিক আছে? মাছ দেখছেন কোন ডিম নাই মাছ, একদম 1050 টাকা, আর এটা পড়বে 1400-1450 টাকা, কি 400-300-500, কারণ এই শীতকালের মাছের অনেক কম, শীতকালে মাছ অনেক কম থাকে, যার কারণে দামটাও একটু বাড়তি। আবার সিজন আসলে এদিক কেজি হবে তখন 900-1000 টাকা কেজি, যখন মাছের মৌসুম হবে আসবে তখন এটা কেজি হবে 1000-1050 এরকম। আর এখন মাছ কম, যার কারণে দামটাও একটু বাড়তি, শীতকালের মাছ সবসময় কমই থাকে, দামও একটু বেশি। আচ্ছা সিরাজ ভাই নাম্বারটা বলেন। হ্যাঁ আমার নাম্বার হচ্ছে 01935927957। দর্শক, ওনাদের যতগুলো ভিডিও দিছি আমরা, সমস্ত কারণ বাজারে ভিডিও দিছিলাম ইলিশ মাছের, ওনাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে। অবশ্যই আপনারা যে কোনো একটা নাম্বারে ওনাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন, কারণ বিভিন্ন সময় আপনারা আপডেট জানতে চান বা ইলিশ মাছ নিতে চান, জানতে চাইলে জানতে পারো, ফোন দিলে, যদি কোনো কাস্টমার জানতে চায় যে বর্তমান বাজার ইলিশের বাজার কীরকম জানতে চাইলে আমরা ফোন দিলে আমরা বলে দিই, সমস্যা নেই। আচ্ছা জানতে চাই আমরা বলে দিই, সবসময় বলে দিই। দর্শক অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন সবসময় ইলিশ মাছের আপডেট জানার জন্য। ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছি, ভালো আছে। হ্যাঁ ভাই, কয়দিন পর মাছ হয়েছে একটু বলেন তো। 3 দিন পর, তাই না? এই তো 2 দিন পর। দুই দিন পর? আচ্ছা 2 দিন পর মাছ হয়েছে। আচ্ছা যাই হোক, দর্শক আমরা দেখি ভাইয়ের কাছে, নাম জানি কি আপনার? আমার নাম নাসির মোল্লা। আচ্ছা নাসির মোল্লা ভাইয়ের কাছে আমরা আজকে দেখি বাজারটা, জানি ইলিশ মাছের বাজার। তো নাসির মোল্লা ভাই, আচ্ছা মোল্লা ভাই বলি, হ্যাঁ বলেন একটু, এটা কি মাছ? এটা ইলিশ মাছ? এটা ইলিশ মাছ। কত দিছিলেন আজকে? এটার কেজি 950 টাকা দিছি। একটু উঁচা উঁচু করেন না ভাই। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নাসির মোল্লা ভাইয়ের সাথে একবারে অরিজিনাল, এটা কি কোন নদীর মাছ? এটা চাঁদপুর নদীর, চাঁদপুরের মাছ, একবারে সাদা সাদা। দর্শক শ্রোতা আপনারা অবশ্যই অরিজিনাল মাছগুলা, অরিজিনাল মাছগুলো আপনারা দেখে শুনে নেবেন। কত দিছিলেন এটা? এটা 950 টাকা দিছি। 950 টাকা? আচ্ছা এটা কতটুকু এক একটা? এটা 900 গ্রাম হবে। 900 গ্রাম হবে? আচ্ছা 900 গ্রামের মাছটা দিছিলেন আজকে 950 টাকা। 950 টাকা? আর এইটা এটা কতটুকু? এটা 800 গ্রাম। এটা কত দিছিলেন? এটা 800 টাকা দিছি। 800 গ্রাম? 800 টাকা? আচ্ছা যাই হোক, আমরা বড় মাছটার দাম জানি। বড় মাছটা কত দিয়েছিলেন ভাই জান? এটা 1 কেজি 400 গ্রাম। 1 কেজি 400 গ্রাম? আচ্ছা দর্শক আপনারা দেখতে, একটা মাছ একটু হাতে লান তো ভাই জান, আপনি একটু হাতে লান তো। দর্শক আপনারা দেখেন মাছটা অনেক বড়, একটা মাছ 1 কেজি 400 গ্রাম হবে।
যাই হোক, আপনারা আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনার চাঁদপুরের মাছ সবসময় সাদা হয়, এই দেখতে পাচ্ছেন চাঁদপুরের মাছ তো সবসময় সাদা হয় তাই না ভাই? হ্যাঁ চাঁদপুরের মাছ সাদা হয়। আচ্ছা আপনার চাঁদপুরের মাছ নিয়ে বা ইলিশ মাছ নিয়ে কোনো কিছু বলার আছে বলেন। চাঁদপুরের মাছ ভালো, এটা নাম করা মাছ চাঁদপুরের মাছ, এটা সবার জন্য পছন্দ, এটা মাছ মিঠা পানির মাছ ভালো হয়। আচ্ছা তো বড় মাছটা কত দিছিলেন বলেন? এটা 1400 টাকা বিক্রি করতে আছে। 1400 টাকা এক কেজি 400 গ্রামের ইলিশ মাছটা। আজকে 18 ডিসেম্বর 2021 রোজ শনিবার, এখন 9:39 বাজে, 1450 টাকা দিচ্ছে। দর্শক আমি আপনাদেরকে ডেট এবং সব কিছু ডিটেলস বলে দিছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে তিনটা কোয়ালিটির মাছ আছে। সবচেয়ে ছোটো মাছ আছে এইটা, তারপরে দিয়েছে এইটা, তারপরে এসে আপনাদেরকে বড় মাছটা আপনারা জানিয়ে দিলাম। তো দর্শক আপনারা তিনটা মাছের দামই জানছেন, এটা 1400 টাকা বিক্রি করছে, একটি 400 গ্রাম, 800 গ্রাম 800 টাকা, 900 গ্রাম 900 টাকা, 950 টাকা। তো যাই হোক আপনারা অবশ্যই ইলিশ মাছ যারা আড়তদার আমরা আপনারা তাদের সাথে কথা বলুন, নাম্বারটা বলে দেন। 01740-888-598 আবার বলেন। 01740-888-598 আচ্ছা তো দর্শক আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন, আমরা দেখি আরেকজন ভাইয়ের কাছে যাই, রুবেল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শক আমরা চলে আসলাম রুবেল ভাইয়ের কাছে, মাঝে দিয়ে আমরা কয়েকদিন দেখি না ইলিশ মাছ, আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে পাই বা যারা দর্শক তারা পাই না। রুবেল ভাই, জি ভাই, আপনাদের মাঝে দিয়ে তো কয়েকদিন পাওয়া যায় না, একটু বলেন তো কি কারণ? ভাই আমি ওই যে দেশি গেছিলাম, দেশি কই মাছ, শিং মাছ, শোল মাছ এগুলির ব্যবস্থা করতে ভাই, এখন তো এই শীতের শীত আসছে না, এখন ওগুলি চলে বেশি। আপনি কি কই মাছ এগুলো বিক্রি করেন? হ্যাঁ কই মাছ, দেশি মাছ তো সব বিক্রি করেন? দেশি কই মাছ, শিং মাছ, শোল মাছ, আরি মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, অনেক পদের মাছ। আচ্ছা আর ইলিশ মাছ তো এখন একটু কম চলে। আচ্ছা দর্শক শ্রোতা আপনারা শুনতে পাচ্ছেন যে রুবেল ভাই আসলে বিভিন্ন কোয়ালিটির মাছ বিক্রি করে, আবার সিজনালের সময় সিজনাল মাছ বিক্রি করে। যাই হোক আমরা দেখি, রুবেল ভাই বলেন কত করে বিক্রি করছিলেন আজকে? এটা আজকে বিক্রি করছি 900 টাকা কেজি। 900 টাকা একদম ফ্রেশ মাছ, একবারে চাঁদপুরের মাছ তাই না? এটা চাঁদপুরের মাছ, চাঁদপুর দর্শক এটা বরিশালের। আচ্ছা দর্শক আপনারা দেখেন বরিশালের মাছটার সাথে এটা চাঁদপুরের মাছটা দেখেন, আর কালার আর বরিশালের মাছ দেখেন, আরে এই যে বরিশালের যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, একটু হলদে 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 আপনার মাছ নিয়া, মাছ নিয়ে আপনি কিছু বলতে চান বা মাছ নিয়ে যারা ব্যবসা করতে চায় নতুন ব্যবসা তাদেরকে একটু আইডিয়া দেন বা আপনার বিষয় নিয়ে একটু কিছু বলেন? জি আইডিয়া ব্যবসাটা হচ্ছে নিজের ক্যাপাসিটি ভাইয়া সবকিছু, ঠিক আছে? মনে করেন যে একটা মাছ কিনা বিক্রি করতে হবে, এটা অনেক টেনশন করতে হয়, তারপরে ব্যবসা করা ভালো, ব্যবসা খারাপ না, ব্যবসা করতে পারলে ভালো। মনে করেন নতুন যারা আসবে, ঠিক আছে, তাদের আগে জানতে হবে, আগে বুঝতে হবে, আগে মাছ কীভাবে কেনে, কীভাবে বিক্রি করে, কোথায় বাজার ভালো, আমদানি হয় কোথায়, এটা আগে দেখতে হবে, ঠিক আছে, তারপরে ব্যবসা করতে হবে যারা নতুন ব্যবসা করবে। আচ্ছা রুবেল ভাই, জি ভাইয়া, আপনি তো বিভিন্ন কোয়ালিটির মাছ বিক্রি করেন তাই না? জি হ্যাঁ। যাই হোক আপনার সাথে যেন কাস্টমার বা বিভিন্ন ব্যবসায়ীরা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে, নাম্বার বলেন আপনার। জি আমার নাম্বার হচ্ছে 01932-947068। আবার বলি 01932-947068। আমার কাছে যেই কোনো মাছ পাবে, সব ধরনের নদীর মাছ, বিলের মাছ, হাওরের মাছ, দেশি কই মাছ, শিং মাছ, শোল মাছ, সব ধরনের মাছ, ইলিশ মাছ, যেই কোনো মাছ পাবে ইত্যাদি সব ধরনের মাছই পাবে আমার কাছে। আচ্ছা দর্শক শ্রোতা আপনারা শুনতে পারছেন যে আমাদের সেই রুবেল ভাই সব ধরনের মাছ, নদী নালা, খাল বিল, পুকুর, হাওর, সব কোয়ালিটির মাছই বিক্রি করে। আপনারা অবশ্যই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাহলে যে কোনো সময় বিভিন্ন মাছ নিতে পারবেন, কারণ বাজার অলরেডি সব সময় আমাকে পাবে ইনশাআল্লাহ, বা মাছের আইডিয়া নিতে পারবেন। জি অবশ্যই। যাই হোক দর্শক, এসি কই মাছ, শিং মাছ, শোল মাছ এগুলি বিক্রি হয়ে গেছে, এখন বাজার শেষ তো থাকে আর কি, আমার যারা অর্ডার করে তাদের জন্য পার্সেল করে রেখে দিয়েছি, আমি একটু আগে পাঠাইছি একজনের কাছে, এই যে দেশি কই মাছ, শিং মাছ, শোল মাছ এগুলি একজনের কাছে পাঠাই দিছি। আমার কাছে আছে বিভিন্ন পদের মাছই থাকে, তবে এখন বাজারটা শেষ তো এই জন্য একটু মাছ কমে গেছে, এখন আছে ইলিশ মাছে আর কই মাছ, শিং মাছ, অন্যান্য মাছ ছিল ওগুলি বিক্রি করা হয়ে গেছে। আচ্ছা তাদের জন্য স্পেশাল ছাড় আছে বহুত, আপনার ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে তো আমার অনেকে ফোন করছে, অনেকে ফোন করছে, হ্যাঁ অনেকে ফোন করছে। আচ্ছা পাশের কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওই যে কাকা, তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আরেকজন বলছে বেশি বেশি ইলিশ মাছ খাবেন। আচ্ছা তো দর্শক সকালে ভালো থাকবেন, বেশি কি